হায়, কপার পুলো মুস্তাফিজুর রহমানের। সৌরভ গাঙ্গুলির সাথে ফিক্সিং করেছে মুস্তাফিজুর রহমান। তদন্ত সত্যি হলে জেল জরিমানা হবে মুস্তাফিজের, এমনটাই লেখা হচ্ছে ভারতীয় পত্রিকায়। দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। তিন ম্যাচের দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে বল করে ছয় উইকেট এবং সর্বশেষ দিল্লির বিপক্ষে এক উইকেট, মোট সাত উইকেট নিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা বোলারের শীর্ষে রয়েছেন কাচার মাস্টার মুস্তাফিজুর রহমান। এদিকে দিল্লির বিপক্ষে বল হাতে তেমন সুবিধা করতে পারেনি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চার ওভার বল করে 47 রান দিয়ে নেন মাত্র একটি উইকেট। দিল্লির বিপক্ষে এমন বাজে বোলিং এর পর ভারতীয় পত্রিকাগুলোতে লেখা হচ্ছে নিঃসন্দেহে সৌরভ গাঙ্গুলির সাথে ফিক্সিং করছে মুস্তাফিজুর রহমান। তা না হলে মুস্তাফিজুর রহমান যে মাপের ভালো বোলার তার কিছুই করতে পারেনি সে, এ নিয়ে তদন্ত করা হোক। তদন্ত সত্যি হলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হোক। তো দর্শক, দিল্লির বিপক্ষে মুস্তাফিজ কি সত্যি ফিক্সিং করেছে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।